বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম তুষারধারা হাই স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই সময়ে পুরো বিশ্বে যেখানে থমকে আছে, আমাদের শিক্ষা কার্যক্রমও কিছুটা থেমে আছে। তাই আমাদের তুষারধারা হাই স্কুল এন্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান স্যার তার পরামর্শে এবং উদ্যোগে তুষারধারা হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দের সহযোগিতায় তোমাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আশা করি তোমাদের কিছুটা উপকৃত হবে। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বিষয় গণিত, অধ্যায় 3.2 বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টা তোমাদের দ্বিতীয় মডেল পরীক্ষার সিলেবাসে আছে, তো আমরা এই বিষয়ে কিছুটা আলোকপাত করব। তো এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হলো, এই অধ্যায়টা বিগত শ্রেণীতে তোমরা সূত্রের সাহায্যে কিছু না কিছু অঙ্ক বীজগণিতের করেছিলে, তারই কারণে এটা তার রিলেটেড। তো আমরা চেষ্টা করব এখান থেকে শুরু করি। আজকে আমার প্রথম ক্লাস, তো এরপরে ধারাবাহিকভাবে আমরা এই দ্বিতীয় মডেল পরীক্ষার যত সিলেবাসে যেই যে অধ্যায়গুলো আছে চেষ্টা করব তোমাদের জন্য কিছুটা উপস্থাপন করতে। তো যাই হোক, এই বীজগাণিতিক রাশি 3.1 অধ্যায়, এটা আমরা প্রথম মডেলে আলোচনা করা হয়েছে, তারই ধারাবাহিকতায় 3.2 এর অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায় শুরু করার আগে এই অধ্যায়টা আলোচনা মূলত ঘন নিয়ে। যেমন এই অধ্যায়টার অঙ্ক করতে গেলে আমাদের সূত্রের সাহায্যে করতে হবে। তো সূত্রটা হলো সবচেয়ে প্রধান কাজ, এই সূত্র আমার ভালোভাবে শিখতে হবে। এবং এই সূত্র শিখতে হলে তো আমরা দুইটা সূত্র এখানে আমি আলোচনা লিখতেছি, দুইটা সূত্র লেখা আছে। একটা হলো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব এর সূত্র, এটা হলো এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। এবং মাইনাসের সূত্রটা হলো এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ। আমরা আজকে এই দুটো সূত্রের আলোকে এই 3.2 অধ্যায়ের কি অঙ্ক আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো 3.2 অধ্যায়ের অনুশীলনীর প্রথম 1 নং দেখা গেল, 1 নং এ এই সূত্রের আলোকে আমার অঙ্ক। তো এখানে বলা হচ্ছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ঘন, ঘন কথাটা আমরা বাংলায় বলি, ইংরেজিতে তার কিউব বলি। যেমন আমরা এই যে এটাকে আমরা কিউব বলে থাকি, তো আমরা এই সূত্রের আলোকেই করব। তো 1 নম্বর অঙ্কটাতে আমরা একটু দেখি, 1 এর ক, এখানে বলা আছে যে 1 এর কতে বলা আছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। তো আমাদের এটার ঘন নির্ণয় করতে হবে, সেটা কিন্তু সূত্রের সাহায্যে। তো আমরা এটা এত এর ঘন, তাহলে বলছে যে এত এর ঘন, এত এর ঘন হলো এটা। এখন এটাকে আমরা সূত্রের সাহায্যে ভাঙব। দেখি আমাদের এই সূত্রের মধ্যে আছে এ প্লাস বি হোল কিউ। আমাদের এখানে দুইটা পদ, একটা হলো এ আর একটা হলো বি, এবং হোল কিউব এটা হলো সূত্রের। তো আমরা চেষ্টা করব যে এ প্লাস বি হোল কিউব এটাকে এই সূত্রের আলোকে ভাঙাবো। তো আমরা এখানে এ ধরবো 2x² আমরা এই 2x² এটাকে এ বলবো, মাঝখানে আছে প্লাস, এবং 3y² এই পুরোটাকে বলবো বি।
তো আমরা যদি বলি এ প্লাস বি আর এটা হলো হোল কিউব, তাহলে এটা সূত্র। তো আমরা চেষ্টা করব এই সূত্রের আলোকে। তো আমাদের সূত্রটা হলো যদি আমরা বলি এ কিউব, এই সূত্রের প্রথমে আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, প্রথমে আছে এ কিউব, তাহলে আমরা করবো কি এ এ ধরেছি টু এক্স স্কোয়ার কে এ ধরেছিলাম, তাহলে আমরা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, এ বলেছিলাম টু এক্স স্কোয়ার কে এ ধরেছি, তাহলে আমরা এটাকে এ ধরেছি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি, বি ধরেছি থ্রি ওয়াই স্কোয়ার। তো আমরা এই সূত্রের আলোকে আগাচ্ছি, তো সে এখানে আছে থ্রি এ বি স্কোয়ার, তাহলে আমরা বলবো থ্রি এ, এ বলেছি টু এক্স স্কোয়ার এবং বি বলেছি থ্রি ওয়াই স্কোয়ার, তো এখানে আছে থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, বি ধরেছি থ্রি ওয়াই স্কোয়ারকে, এটাকে হোল স্কোয়ার হোল কিউ। তো আমরা ওই সূত্রের আলোকে কিন্তু হয়ে গেল বিষয়টা, দেখো এটাকে বলেছি এ এবং এটাকে বলেছি বি, মনে মনে চিন্তা করেছি, তো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তো আমরা এই সূত্রের আলোক হয়ে গেল, এখন আমরা এটাকে কিভাবে ভাঙা যায় সেটা দেখবো আমরা। তো যেহেতু ব্রাকেট পুরোটার উপরে হোল কিউব, তাহলে এই টু এর উপরও কিউব হবে, এই এক্স স্কোয়ার তার উপরও কিউব হবে, তো টু এর উপরে কিউব দিলে আমাদের হবে এইট, কারণ টুর উপরে কিউব, তার মানে কথাটা হলো টু গুণ টু গুণ টু, তো এটাকে করলে আমরা পাবো এইট। তো এখানে এই টু এর উপরে কিউব দিলে এইট হবে এবং এক্স স্কোয়ার এর উপরে কিউব দিলে সিক্স হবে, কারণ টু এবং থ্রি এই দুটি গুণ করলে আমাদের সিক্স হবে, যেহেতু দুটি পাওয়ার তো পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে প্লাস। একইভাবে এই থ্রি আছে এবং এই স্কোয়ার এই টু এর উপরেও স্কোয়ার হবে এবং এই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার হবে, টু এর উপরে স্কোয়ার হবে, তো আমরা একইভাবে বলতে পারি টু এর উপরে স্কোয়ার, তার মানে টু ইন্টু টু তার মানে ফোর, তো আমরা টু এর উপরে স্কোয়ার তার মানে আমরা বলতে পারি ফোর এবং এই এক্স স্কোয়ার এর উপরে হলে স্কোয়ার, তার মানে আমরা বলবো যে এক্স এর উপরে পাওয়ার ফোর ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার প্লাস। আমরা চেষ্টা করি এই এগুলো তো গুণ আকারে, তো আমরা তিন দিয়ে গুণে ছয় এবং এক্স স্কোয়ার আছে, এরপরে এই স্কোয়ারটা থ্রির উপরও আছে এবং ওয়াই স্কোয়ার এর উপরে স্কোয়ার, থ্রির উপর স্কোয়ার দিলে তিন গুণ তিন, আমরা থ্রির উপরে স্কোয়ার, তাহলে বলতে পারি থ্রি গুণ থ্রি, অর্থাৎ থ্রি এর উপর স্কোয়ার মানে তিন নয় নাইন এবং ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার তার মানে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস। একইভাবে এই থ্রি এর উপরে ঘন, তার মানে তিন তিনবার গুণ, এখানে স্কোয়ারের কারণে দুইবার গুণ, আরও একটা থ্রি গুণ হবে, তো তিন তিনে নয় এবং তিন নয় সাতাশ, তো আমরা এটাকে ভাঙাতে পারি টোয়েন্টি সেভেন এবং ওয়াই এর উপরে কিউব, তার মানে ওয়াই টু দি পাওয়ার সিক্স, তিন দিয়ে গুণে ছয়। তো আমরা মোটামুটি এটা করলাম, লাস্টে আমরা যোগ বিয়োগ যা প্রয়োজন সেটা করে দিই, এইট এক্স টু দি পাওয়ার সিক্স, এটাকে আর করার কিছু নাই, কিন্তু এইখানে আছে তিন দিয়ে গুণে তিন চারা বারো এবং তিন বারো ছত্রিশ থার্টি সিক্স এবং এক্স টু দি পাওয়ার ফোর এবং ওয়াই স্কোয়ার প্লাস। এরপরে এটাকে করা যায় নয় এবং সিক্স, এই পুরোটা গুণ আকারে, পুরোটা গুণ আকারে, তো আমরা যদি করি ছয় নং চুয়ান্ন ফিফটি ফোর এবং এক্স স্কোয়ার এবং ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার সিক্স, এটাই অ্যান্সার। আমাদেরকে প্রথমে বলছিল সূত্রের সাহায্যে ঘন নির্ণয়, এরপর আর করার সুযোগ নেই, তো আমরা এটাকে এ পর্যন্ত রাখি। আচ্ছা, আজকে আমরা এই তিন দশমিক দুই অধ্যায়ের এক নং নিয়ে আলোচনা করেছি, ক নম্বর নিয়ে, এবং বাকি দুইটা তোমাদের বাসায় বসে চেষ্টা করবে, অঙ্ক বাসায় বসে প্র্যাকটিস না করলে এটা ভুলে যাবে,
তো অভিভাবকদের উদ্দেশ্যে কথা হলো এই করোনা ভাইরাসের এই বিপদ মুহূর্তে আপনারা আপনাদের সন্তানকে বাসায় রেখে একটু হলেও পড়ালেখা করানোর চেষ্টা করবেন, এবং আর শিক্ষার্থীরা সবাই বাসায় যাতে বাহিরে বের যাতে না হও, এবং বাহিরে বের হলে সাবধানতা অবলম্বন করবে এবং নিয়মিত হাত ধুবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আলোর অন্বেষণে জ্ঞানের পথে।